আমরা শিখব এখন ট্রান্সফারেন্স অফ সেন্টেন্সের ক্ষেত্রে অনলি ব্যবহার। কিসের ব্যবহার? অনলি ব্যবহার। ওকে, তোমরা কি অনলি ব্যবহার জানো? না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে যা এক মিনিটের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছি। অনলি এই শব্দটার অর্থ কি? একমাত্র। একমাত্র, ঠিক আছে, বা শুধু। তো অনলির পরে তোমরা যদি কোনো ব্যক্তির নাম দেখো, ঠিক আছে, যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে এই বাক্যে অনলির জায়গায় তোমরা কি লিখবে? নাম্বার। নাম্বার, তাহলে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এর উত্তরটা কি হবে? নাম্বার আল্লাহ ক্যান হেল্প আস। কারণ অনলি কে শুধু কি করবো? ক্রস করে দেবো, ক্রস ফায়ারে অনলি কেটে দেবো, ঠিক আছে, পাত্র দেবো। এরপরে আমরা অনলির পরে যদি কোনো বস্তুর নাম দেখি, যেমন ধরো ডাস্টা, তাহলে আমরা কি লিখবো? নাথিং বাট। বস্তু থাকলে নাথিং বাট হবে, যেমন আই ওয়ান্ট অনলি এ ডাস্টার, তাহলে আই ওয়ান্ট নাথিং বাট এ ডাস্টার, আই ওয়ান্ট নাথিং বাট এ ডাস্টার। ওকে, এরপরে বলো তো মাই সিস্টার ইজ অনলি টেন, মানে আমার বোন শুধু 10 বছর বয়স্ক, ঠিক আছে, অথবা শি ইজ অনলি টেন, শি ইজ অনলি টেন, তাহলে অনলির পাশে দেখো কি আছে? সংখ্যা আছে না? সংখ্যা থাকলে কি হবে? নট লেস, নট মোর দেন অথবা নট লেস দেন, ঠিক আছে, বোঝা গেছে না? তাহলে মাই সিস্টার ইজ নট মোর দেন টেন অথবা নট লেস দেন টেন। তাহলে মূল কথা হচ্ছে যে অনলির পাশে যদি ব্যক্তি থাকে তাহলে কি হবে? নট কি বলো তো, নাম কি হবে? নাম্বার। অনলির পাশে যদি ব্যক্তি থাকে তাহলে কি হবে? নাম্বার। আর বস্তু থাকলে নাথিং বাট, আর যদি সংখ্যা থাকে নট মোর দেন অথবা নট লেস দেন, এটাই মনে রাখতে হবে। এইভাবে সবগুলো ক্লাস কিন্তু আমরা তৈরি করতে পারি, ঠিক আছে, তাহলে অনেক মজা করে সবাই শিখতে পারবে। সবাই ভালো থাকো, টাটা দাও।